বরফকন্যা আর সাতজন বামুন। একদা এক সময় এক রানী জানলার ধারে বসেছিল। বাইরে বরফ পড়ছিল আর সে তার কালো আবলুশ কাঠের রেলিংয়ে সাদা বরফ পড়তে দেখছিল। সে সেখানে বসে সেলাই করছিল। হঠাৎ সূচের ডগা লেগে তার হাত কেটে যায় আর কিছু রক্তের ফোঁটা বরফের উপর পড়ে। সে তখন ভাবতে থাকে, যদি আমার একটা বাচ্চা মেয়ে থাকতো যে বরফের মতো সাদা হতো, যার ঠোঁট এই রক্তের মতো লাল হতো আর তার মাথার চুল এই আবলুশ কাঠের মতো হতো। কিছুদিনের মধ্যে তার এই চাওয়াটা সত্যি হলো। তার একটা সুন্দর মেয়ে হলো, যাকে সে ডাকত বরফকন্যা বলে। কিন্তু সেই মেয়ে জন্মের পরেই রানী মারা গেল আর তার কিছুদিনের মধ্যে রাজা আবার বিয়ে করলেন। নতুন রানী খুব সুন্দর দেখতে ছিলেন, কিন্তু তিনি খুব কুচুটে মহিলা ছিলেন আর তার থেকে কেউ সুন্দর হতে পারে সেটা মানতে পারতেন না। একটা জাদু আয়না তার দেওয়ালে লাগানো ছিল। সে আয়নাটাকে রোজ জিজ্ঞেস করত, আয়না আয়না আমায় বলো না, আমাদের মধ্যে সব থেকে ফর্সা কে? আর আয়না উত্তর দিত, আপনি রানী সাহেবা সব থেকে ফর্সা। বছর ঘুরতে থাকলো আর বরফকন্যা আরো সুন্দর হতে থাকলো। তারপর একদিন রানী আবার আয়নার সামনে গিয়ে দাঁড়ালো আর জিজ্ঞেস করলো, আয়না আয়না আমায় বলো না, আমাদের মধ্যে সব থেকে ফর্সা কে? আপনি ফর্সা নিঃসন্দেহে, কিন্তু বরফকন্যা আপনার থেকে অনেক বেশি ফর্সা। রানী সেই কথা শুনে হিংসায় জ্বলতে শুরু করে দিল আর মনে মনে ঠিক করলো তার সৎ মেয়েকে সরিয়ে দেবে। সে একজন ঘাতককে ডেকে পাঠালো আর তাকে আদেশ দিল যে গভীর জঙ্গলে তার সৎ মেয়েকে নিয়ে সে যেন মেরে ফেলে আর বলে সে যেন ও হৃৎপিণ্ড প্রমাণ স্বরূপ নিয়ে আসে। সেই ঘাতক ঘোড়ায় চড়ে বরফকন্যাকে গভীর জঙ্গলে নিয়ে যায় আর ছোরা দিয়ে তাকে মারতে যায়। হঠাৎ সেই কন্যার অপরূপ সৌন্দর্য আর নম্রতা তাকে ছুঁয়ে যায়। সেই কন্যাকে আর মারতে পারে না। আমি তোমাকে মারতে পারবো না, তোমাকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে যেতেও পারবো না, কিন্তু আমার ভয় হচ্ছে যে জঙ্গলি জানোয়ার তোমায় শীঘ্রই খেয়ে ফেলবে। সে বরফকন্যাকে ঘন জঙ্গলে ছেড়ে দিল আর ফেরার সময় একটা হরিণকে মারে আর তার হৃৎপিণ্ডটাকে রানীকে এনে দেয়। সে বিশ্বাস করে যে ওটা বরফকন্যারই ছিল। বেচারি বরফকন্যা জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে খুব ভয় পেয়ে যায়। জঙ্গলি জানোয়াররা তাকে নজর করতে থাকে। সে গাছের গুড়িতে হোঁচট খায় কিন্তু তারা তাকে ছোঁয় না। রাত্রিবেলায় সে চলতে চলতে গাছের ফাঁক দিয়ে একটা ছোট্ট বাড়ি দেখতে পায়। সে দরজায় ধাক্কা মারে কিন্তু কেউ দরজা খোলে না। সে আবার ধাক্কা মারে আর দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। সে দেখে একটা ছোট ঘর যেখানে টেবিল আর বেঞ্চি পাতা আছে। টেবিলে সাতটা চামচ, সাতটা বাটি আর সাতটা কাপ আছে। সেখানে সাতজন বামুন থাকতো যারা পাহাড় থেকে সোনা খুঁড়ে বার করার কাজ করত। বরফকন্যা ভীষণ ক্ষুধার্ত ছিল। সে বসল আর প্রত্যেক বাটি থেকে কিছুটা করে পুডিং খেয়ে নেয় আর সব কাপ থেকে খানিকটা করে দুধ খেয়ে নেয় আর তারপর সিঁড়ি দিয়ে ওপরে যায় যেখানে একটা ঘর ছিল, যেখানে সাতটা বিছানা পাতা ছিল। সে তার মধ্যে একটা বিছানায় শুয়ে পড়ে আর শীঘ্রই ঘুমিয়ে পড়ে। আকাশে যখন চাঁদ ওঠে সাত বামন তখন ঘরে ফিরে আসে। প্রত্যেকের কাঁধে বেলচা ছিল আর কোমরে চামড়ার ব্যাগে তারা যে সোনা সংগ্রহ করেছিল সেটা থাকে। তারা যখন টেবিলে লণ্ঠন জ্বালায় তারা লক্ষ্য করে যে কেউ একজন তাদের ঘরে এসেছে। আমাদের খাবার কে খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের খাবার কে খেয়ে নিয়েছে? তারা কাঁদতে থাকে। তারপর তারা তাদের শোবার ঘরের দিকে যেতে থাকে আর দেখে যে বরফকন্যা তাদের বিছানায় শুয়ে ঘুমিয়ে আছে। কে গো এই সুন্দরী মেয়েটা? কে গো, আমার আশ্চর্য লাগছে, মেয়েটা কে? তারা খুব আশ্চর্য আর অবাক হয়ে একে অপরকে জিজ্ঞেস করতে থাকলো। হঠাৎ বরফকন্যা জেগে গেল আর তাদের তার জীবনের সব ঘটনা বলতে লাগলো। বামনরা শুনে খুবই দুঃখ পেল আর তাকে তাদের সাথে থাকার জন্য বলল আর তাদের ঘরে রক্ষণাবেক্ষণ করতে অনুরোধ করল। তারা তাকে সাবধান করল, তারা যখন পাহাড়ে সোনা খুঁড়তে যাবে সে যেন কারোর জন্য দরজা না খোলে, কারণ শয়তান রানী যদি জানতে পারে যে সে বেঁচে আছে তাহলে সে হয়তো তাকে খুন করতে চেষ্টা করবে। তারপর বরফকন্যা সেখানে থেকে গেল। সে তাদের বিছানা করে দিত, ঘর দোর পরিষ্কার করে রাখত আর তাদের জন্য খাবার বানাত। সে সেই বামনদের সাথে খুশিতে দিন কাটাতে লাগলো।
আর তার শয়তান সৎমার ব্যাপারে প্রায় ভুলেই যেতে বসেছিল। কিন্তু একদিন রানী আবার তার জাদু আয়নার সামনে এসে দাঁড়ায়। আয়না আয়না আমায় বলো না, আমাদের মধ্যে সব থেকে ফর্সা কে? আপনি ফর্সা নিঃসন্দেহে, কিন্তু বরফ কন্যা আপনার থেকে অনেক বেশি ফর্সা। গভীর জঙ্গলে সে বামনদের সাথে মহানন্দে বসবাস করছে। এই কথা শুনে রানীর মুখ চোখ রাগে লাল হয়ে ওঠে। সে বুঝতে পারে যে ঘাতক তাকে ঠকিয়েছে। সে ঠিক করে এবার সে নিজের দু হাতে চেপে বরফকন্যাকে মেরে ফেলবে। সে একজন ফেরিওয়ালার ছদ্মবেশ নেয় আর জঙ্গলের মধ্যে সেই বামনদের ঘরের দিকে রওনা দেয়। বরফকন্যা জানলার ধারে বসে বসে একজন বামনের জ্যাকেট সেলাই করছিল। রানী সেখানে গিয়ে একজন গ্রামের মহিলার মতো করে তাকে ডাক দেয়। কে আমার বোতাম রিবন আর সুতো কিনবে? সব কটা আপনার কাপড়ে খুব ভালো মানাবে। খুব সুন্দর কিছু কিনবে ভেবে বরফকন্যা খুশি হলো। বরফকন্যা বামনদের সাবধানবাণী ভুলে গেল। সে দৌড়ে দরজা খুলতে গেল। এই দড়িটা তোমার গায়ে আলগা হয়ে গেছে সোনা, আমি দড়িগুলোকে শক্ত করে বেঁধে দিই। আর এইভাবে সে খুব দড়িগুলোকে এত তাড়াতাড়ি আর শক্ত করে বাঁধতে থাকলো যে বরফকন্যার দম বন্ধ হয়ে যাচ্ছিল। সে এমনভাবে জমিতে পড়ে যায় যেন সে মরে গেছে। অট্টহাসি হেসে শয়তান রানী তাড়াতাড়ি তার প্রাসাদে ফিরে আসে। আর এটাও নিশ্চিত হয়ে যায় যে অবশেষে তার জীবন থেকে আপদ বিদায় হয়েছে। দিনের শেষে বামুনরা যখন ঘরে ফিরে এলো, তারা দেখলো যে বরফকন্যা দরজার সামনে পড়ে আছে। তারা তাকে তুলে বাড়িতে নিয়ে আসে আর বুঝতে পারে যে তার সাথে কি হয়েছে। তারা একটা ছুরি দিয়ে তার পোশাক থেকে দড়িগুলো কেটে দেয়। সঙ্গে সঙ্গে বরফকন্যা নিঃশ্বাস নিতে থাকে, সে তার জীবন ফিরে পায়। সে তাদের জানায় যে তার সাথে কি হয়েছিল। তখন বামুনরা বুঝতে পারে যে ওই গ্রাম্য মহিলা নিশ্চয়ই ছদ্মবেশী শয়তান রানী, যে এখনও তাকে মেরে ফেলতে চায়। তুমি দয়া করে আর কাউকে দরজা খুলে দিও না। তারা ভিক্ষা চায়। বরফকন্যা প্রতিজ্ঞা করে যে সে আর কখনো এরকম করবে না। সেই রাতে রানী তার আয়নার সামনে আবার যায়। আয়না আয়না আমায় বলো না, আমাদের মধ্যে সব থেকে ফর্সা কে? আপনি ফর্সা নিঃসন্দেহে, কিন্তু বরফকন্যা আপনার থেকে অনেক বেশি ফর্সা। এই শুনে ক্রুদ্ধ রানী দুর্গের মধ্যে তার গোপন কক্ষে যায়, যেখানে তার নিষিদ্ধ জিনিস রাখা থাকতো। সেখানে সে এক বিষাক্ত আপেল তৈরি করে, যার একদিকে উজ্জ্বল লাল আর অন্যদিকে সবুজ। যার সবুজ দিকটা খেলে কোনো ক্ষতি নেই, কিন্তু লাল দিকে একটা কামড় পড়লেই মৃত্যু অনিবার্য। আবার সেই রানী ছদ্মবেশ নেয়। এইবারও সে এক জীর্ণ পোশাক পরা গ্রামের মহিলার রূপ নেয় আর হাতে এক ঝুড়ি আপেল নেয়। সব থেকে উপরে সে তার সব থেকে সুন্দর রঙের বিষাক্ত আপেলটাকে রাখে। সে আবার বামনদের ঘরে পৌঁছয়। তখন বরফকন্যা কুয়ো থেকে জল তুলছিল, কিন্তু সে যখনই কাউকে আসতে দেখে সে ভয় পেয়ে যায় আর ছুটে ঘরে পালিয়ে যায়। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তারপর সে শোনে যে সেই গ্রাম্য মহিলা তাকে ডাকছে। আপেল, তাজা সুস্বাদু আপেল। বরফকন্যার তখন লোভ হয়, সেই যদি দরজা বন্ধ রেখে জানলা খুলে তাহলে তো কোনো বিপদ নেই। সে জানলা খুলে মুখ বাড়িয়ে বলে, কই তোমার আপেল দেখি। সে ওকে ডাকল, এই আপেলটা খেয়ে দেখো সোনা, এটা সবার সেরা। এটা সবার সেরা, এই বিষাক্ত আপেলটা হাতে রানী নিয়ে বলে। কিন্তু যখন বরফকন্যা একটু ইতস্তত করছিল, তখন সে বলে, এটা খেতে ভয় লাগছে। দেখো, আমি এই আপেলটাকে দু টুকরো করে দিলাম, একটা তোমার আর একটা আমার। সে সবুজ দিকটা খেতে শুরু করে আর লাল দিকটা বরফকন্যাকে খেতে দেয়। সে আর অপেক্ষা না করে তাতে কামড় মারে, কিন্তু আপেলটা মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে সে মাটিতে পড়ে যায় আর তার মৃত্যু হয়। সেই রাতে আয়নার সামনে গিয়ে আলো জ্বালিয়ে ভালো করে পরিষ্কার করে রানী জিজ্ঞেস করল, আয়না আয়না আমায় বলো না, আমাদের মধ্যে সব থেকে ফর্সা কে? এই পৃথিবীতে আর তোমার সমকক্ষ কোনো সুন্দরী রইল না। যখন বামনরা ফিরে আসে আর দেখে যে বরফকন্যা মরে পড়ে আছে, তারা আবার পুনর্জন্মের জন্য একটা কাচের কফিন বানায় আর তাকে প্রচুর ফুলের মাঝে রাখে, যাতে তারা তাকে প্রতিদিন দেখতে পারে। একদিন
একজন রাজকুমার সেখানে আসে তার সৈনিকদের সাথে। সেই কাঁচের কফিন দেখে সে ঘোড়া থেকে নেমে পড়ে। সে ভেতরের মেয়েটিকে দেখতে কৌতূহলী হয়। মনে হচ্ছে সে যেন ভেতরে শুয়ে আছে। তার গায়ের রং এখনও বরফের মতো উজ্জ্বল, তার ঠোঁট রক্তের মতো লাল, আর তার চুল আপলুষের মতো কালো। তার সৌন্দর্য রাজকুমারকে স্বপ্নময় করে তোলে। সে বামনদের কাছে মিনতি করে, আপনারা দয়া করে এই কফিনকে আমার সাথে নিয়ে যেতে দিন, আমি আপনাদের প্রচুর ধন সম্পত্তি দেব যা আপনারা সারা জীবন এই পাহাড়ে খুঁড়েও পাবেন না। না না, সে আমাদের কাছে পৃথিবীর সব ধন সম্পত্তির থেকে অনেক বেশি মূল্যবান। কিন্তু অবশেষে তারা যখন দেখল যে রাজকুমার তাদের প্রিয় বরফকন্যাকে ভালোবেসে ফেলেছে, তখন তাদের দয়া হয় আর তারা তাকে এই কফিনটা পুরস্কার হিসেবে দেয়। রাজকুমার তাদের সিপাহীদের বলে যে এই কফিনটাকে সাবধানে তার মহলে নিয়ে যেতে। কিন্তু যখন তারা সেটাকে তুলে নিয়ে চলছিল, তাদের মধ্যে একজন গাছের গুড়িতে হোঁচট খায় আর সেই ঝাঁকুনিতে বিষাক্ত আপেলের টুকরোটা বরফকন্যার মুখ থেকে বেরিয়ে পড়ে। সে তখন উঠে বসে পড়ে আর আশ্চর্য হয়ে চারিদিকে তাকায়। রাজকুমার তখন তাকে সব কিছু বুঝিয়ে বলে আর তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। আর বরফকন্যা সেই রাজকুমারকে ভালোবেসে ফেলে আর তার দিকে চোখ রেখে বলে সে রাজি আছে। একটা বিরাট ভোজ চলে তাদের বিয়ে উপলক্ষে, আর সেখানে নিমন্ত্রিতদের মধ্যে একজন ছিল সেই শয়তান রানীও। সেই ভোজে যোগ দিতে খুব সেজেগুজে গিয়েছিল। সে আয়নাকে জিজ্ঞাসা করল, আয়না আয়না আমায় বলো না, আমাদের মধ্যে সব থেকে ফর্সা কে? আপনার থেকে ফর্সা খুবই কম দেখা যায়, কিন্তু বরফ কন্যা যে এখন রানী হয়ে গেছে, আপনার সৌন্দর্য আর কোনো কাজে লাগবে না। বরফকন্যা দীপ্তি এখন পৃথিবীকে আলোকিত করবে। যখন এই কথা রানী শুনল, সে আয়নাকে মেঝেতে আছড়ে ফেলে দিল। তার ভেতরে এত ক্রোধ আর ঈর্ষায় ভরে ওঠে যে তার হৃৎপিণ্ড ফেটে যায় আর সে মারা যায়। কিন্তু বরফকন্যা আর রাজকুমার তারপর সারা জীবন খুব সুখে শান্তিতে কাটাতে থাকে।